আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নির্ভর লেখা আমি যখন একটি রোবট সেটা দেখব সে অনেকদিন আগের কথা আমি তখন ক্লাস ওয়ানে পড়ি আমি ল্যাপটপে রোবটের একটি কার্টুন দেখছিলাম তারপর ঘুমানোর আগ পর্যন্ত সেই রোবট নিয়েই ভাবছিলাম টিভিতে আবার শুনলাম সোফিয়া রোবট নামে একটি রোবট তৈরি হয়েছে যেটি কি না দেখতে মানুষের মতো এবং মানুষের মতোই কথা বলতে পারে ঘুমানোর ঘুমানোর আগে এসবই ভাবছিলাম হঠাৎ দেখি আমার রুমে লাল রঙের একটা আলো জল জল করছে আমি ধীরে ধীরে আলোটার কাছে গেলাম আমি আলোটাকে স্পর্শ করতেই তা পোশাকে রূপ নিল আমি পোশাকটি পরিধান করলাম হঠাৎ করেই আমার মধ্যে এক শীর্ষের অনুভূতি হলো অনেকটা বৈদ্যুতিক শখ খাওয়ার মতো আমি যখন সামনে পা ফেলতে যাব তখন দেখে আমি রোবটের মতো ধীরে ধীরে এগুচ্ছি আমি বাইরে গেলাম সব কিছুই আমার কাছে কেমন একটা অদ্ভুত লাগছিল তখন আমার মনে হলো যে আমি রোবট হয়ে গেছি আমি তখন সকল সমস্যায় সমাধান করতে পারছিলাম চারপাশে চারপাশে যখনই তাকাই আমার চোখে তা বর্ণনারূপে ভেসে ওঠে পরদিন সকালে সবাই আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল যে কোনো প্রশ্নের উত্তর এমনকি গাণিতিক সমস্যাও আমি এক মুহূর্তের মধ্যেই সমাধান করতে লাগলাম হঠাৎ আমি পরিকল্পনা করলাম এখন তো আমার সকল রকম শক্তি আছে তাই আমি আজ সকল অপরাধীকে ধীরে ধীরে শাস্তি দেব। ঠিক তখনই আমার বন্ধু আমাকে ডাক দিল কিন্তু আমার মাথা থেকে সেই রোবটের চিন্তা গেল না এমনকি আজ পর্যন্ত আমি নিজেকে রোবটের চরিত্রে কল্পনা করি তোমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারো এখন দেখি আরেকটা আমি যখন রোবট এভাবে লেখা যায় দেখি দ্বিতীয় আরেকটা পড়তেছি মানুষ ও পৃথিবী খুব রহস্যময় এই রহস্য কখনো সম্পূর্ণ ভেদ হয় না আমি এখন স্যাটেলাইটে আসি কিছুক্ষণের মধ্যেই আমরা পাড়ি দেব মহাবিশ্বে মহাবিশ্বে আমাদের লক্ষ্য মঙ্গল গ্রহ সেখানে প্রবেশ করতে পারলে আসার আমরা সেখানকার প্রাণী সম্পর্কে জানতে পারবো কিছুদিন আগেই বিজ্ঞানীরা চাঁদে জিনিয়া নামক ফুল ফোটাতে সক্ষম হয়েছেন আমি খুব উৎসাহিত সেখানকার প্রাণী দেখার জন্য অনেক অনেক রহস্য আদৌ কি সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে আমরা অবস্থান করছি মহাবিশ্বের মধ্যস্থানে সেখানে মহাকর্ষ আকর্ষণ খুবই বেশি হঠাৎ করে কি যেন একটা হয়ে গেল আমাদের জানানো হলো আমরা যেন ফিরে আসি আমরা ফিরে আসলাম সেখানে কিছু একটা দেখা যায় যেটা দেখতে কিছুটা রোবোটের মতো এটি খুব অদ্ভুত ছিল এটা আমাকে আগ্রহী করে তুললো রোবোটের প্রতি সময় তখন দুই হাজার একচল্লিশ সাল আমি আমার বন্ধুর সাথে আজও রোবোটের আবিষ্কারের চেষ্টা করছি কিন্তু প্রতি বছর প্রতিবার ব্যর্থ হয়েছি একদিন আবারও আমাদের কলেজের লেবে যাই আমরা সেখানে সেখানে কিছু নিয়ে চিন্তা করতে করতে হারিয়ে দেখি আমার হারিয়ে দেখি আমাদের বন্ধুরা বসে আছে আমি সেখানে নেই তারা আনন্দের সাথে আনন্দের সাথে কথা বলছে আমরা পেরেছি কিন্তু তোমার প্রাণের বিনিময়ে অর্থাৎ আমি রোবটে পরিণত হয়ে গেছি এই রোবট যখন অন্যরকম তার যেমন রোবটের মতো হাত পা আছে তেমনই আছে মানুষের মতো অনুভূতি এজন্য এক অনন্য সৃষ্টি আগামী মাসে এটি মানুষকে দেখানো হবে আজ আমরা আবার যাচ্ছি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ফিরে আসব নতুন কোনো রহস্যের সমাধান নিয়ে তোমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারো এখন আরেকটা দেখবো দেখব আমি যখন একটি রোবট অনেক দিন যাবৎ একটি কথা আমার মাথায় গুর গুর করছে সাধারণত রোবট হলো একটি ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্র যা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত গতকাল মা বাবার সাথে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছি বললে চলে না বলা যায় মা বাবার সাথে মুভি থিয়েটারে গিয়েছিলাম মুভি দেখার জন্য মুভিটি ছিল রোবোটের চরিত্রের উপর নির্মিত মুভিটি ছিল খুবই রোমাঞ্চকর সেখানে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি খুব ভালোভাবে প্রকাশ পেয়েছিল মুভি দেখা শেষ করে বাড়িতে এসে যখন রুমে গিয়ে বসলাম ঠিক তখন আবার আমার মাথায় রোবটের কথা গোরবাক গোরপাক করতে লাগল এই বিষয়টি নিয়ে ভাবতে ভাবতে কখন যে গুমের দেশে পাড়ি দিলাম তা নিজেও আন্দাজ করতে পারলাম মানে পারলাম না হবে সকাল হলো মা রোজকার মতোই আজকেও আমাকে নাস্তা করার জন্য ডাকতে এসেছে কিন্তু রোজকার মতো আজকে আর মা আমাকে ডাকতে পারল না কেননা মার দেখা আমি আর তখন আমি ছিলাম না আমি রুবটে রোবটে রূপান্তরিত হয়েছিলাম মা তা দেখে বিশ্বের সাথে চিৎকার দিয়ে উঠল আমি মাকে শান্ত করে পরক্ষণেই আয়নার সামনে গিয়ে দেখি। আমার হাত পা এবং বলতে বলতে গেলে শরীর রোবটে পরিণত হয়েছে আমার আমি মনে মনে খুশি হলাম দেখলাম আমার মধ্যে অনেকগুলো ফাংশন আছে যা দ্বারা আমি সব কিছু করতে পারবো না আমি বাহিরে চলে গেলাম গিয়ে দেখলাম একজন মহিলা রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল কিন্তু বিজি ট্রাফিকের জন্য তা করতে পারছিল না আমি তখন আমার শক্তি দিয়ে টাইম অফ করে তাকে পার হতে সাহায্য করলাম বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ও জটিল কাজগুলো জটপট করে ফেললাম যাতে যাতে অন্যদের কোনো সমস্যা না হয় এবার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম বাসায় যাওয়া মাত্রই দেখলাম বাবা কোনো একটি কাজ নিয়ে খুবই ব্যস্ত অপেক্ষা করতে থাকলাম বাবার ঘুমিয়ে যাওয়া পর্যন্ত ঘুমিয়ে যাওয়া মাত্রই আমি বাবার কম্পিউটারে সব কাজ করে দিলাম সব কাজ করে যখন চিন্তা করতে লাগলাম আবার আগের মতো আবার আগের মতো একজন মানুষে রূপান্তরিত হওয়ার জন্য ঠিক তখনই আমি আমার মানুষে আমি আবার মানুষে রূপান্তরিত হলাম সব কিছু মিলিয়ে রোবট হওয়ার অভিযান রোবট হওয়ার অভিযানটি ছিল খুবই রোমাঞ্চকর তোমরা ইচ্ছাগুলো এভাবেও লিখতে পারো আচ্ছা দেখি আরেকটা দেখি সময়টা হলো দুই হাজার সাল আমার বয়সটা ভালোই সত্তরে পা দিয়ে দিতে যাচ্ছি ছোটোবেলা থেকেই আমি একজন বিজ্ঞানী হতে চাইতাম এবং এই বর্তমান অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির যুগে আমি একজন সফল বিজ্ঞানী দেশে বিদেশে আমার খুব নাম সবাই আমাকে চেনে আমার একটা আবিষ্কার দু একদিনের মধ্যে প্রকাশিত হবে কিন্তু হঠাৎ করেই আমি খুব অসুস্থ হয়ে পড়লাম তাই আমার আবিষ্কার আর প্রকাশিত হলো না মনটাই খারাপ হয়ে গেল লাখ লাখ টাকা দিয়ে তৈরি আবিষ্কার বিফলে গেল তাই আমি চিন্তা করলাম আমি যদি একটি রোবট হয়ে যাই তাহলে আমি আবার আমার যৌবনে ফিরে যেতে পারবো ঠিক সেটাই করলাম দিন পরিশ্রম করলাম এবং আমি দু মাস পর সফল হলাম একটি ক্যাপসুল বানাতে আমি সঙ্গে সঙ্গে রোবট হওয়ার ক্যাপসুল খেয়ে নিলাম এবং আমার শরীরে পরিবর্তন আসছে এটা আমি বুঝতে পারছিলাম তারপর হঠাৎ আমি পুরোপুরি রোবট হয়ে গেলাম এবং রোবটের মতো কাজ শুরু করলাম প্রথম দুই এক মাস অনেক ভালোই কাটছিলাম কাটাচ্ছিলাম কিন্তু সমস্যা হলো আমি আর মানুষ হতে পারছিলাম না তাই আমি আবার অবসর সময় কাটানোর জন্য আরও রোবট বানাতে লাগলাম এবং সেগুলো বিক্রি করতে লাগলাম আস্তে আস্তে মহাবিশ্বে রোবটের বিস্তার হতে থাকলো এবং মানুষের কর্মক্ষমতা আরও বেড়ে গেল। কিন্তু আমি আর মানুষ হতে পারলাম না এভাবে তোমরা ইচ্ছা করলে লিখতে পারো এখন সর্বশেষ যেটা সেটা একটা দেখব বেশ কিছু বেশ কিছুদিন আগে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই পড়ছিলাম তো গল্পটি ছিল একটি রোবটকে নিয়ে আমি ভাবতে ভাবতে কল্পনার জগতে চলে আসি আমার শরীরটা আস্তে আস্তে রোবটে পরিণত হতে থাকে আমি যখন পরিপূর্ণ রোবটে পরিণত হয় আমার মস্তিষ্ক নিজে নিজে কাজ করতে থাকে আমি সব কিছু আগে থেকেই আমার মস্তিষ্কের মাধ্যমে বুঝতে পারি যে কোনো কাজ আমি করতে পারছি আমার চলার ধরন পাল্টে গেছে কোনো একজন বিজ্ঞানী যেন আমায় নিমন্ত্রণ করছে তিনি আমায় সফটওয়্যার তৈরি করার নির্দেশ দেন আমি সাথে সাথে হাজার হাজার মোবাইল সফটওয়্যার তৈরি করে ফেলি আমি চারপাশে আমার মতো আরও কিছু রোবট দেখতে পাই সবাই আমার আলাদা কাজে ব্যস্ত সবাই সবার আলাদা কাজে ব্যস্ত আমি যেন কোনো এক রোবটের গ্রহে চলে এসেছি কিছুক্ষণ পর আমার শরীরে তার লাগাচ্ছে আবার খুলছে কয়েকশো বিজ্ঞানীরা গবেষণা করে রোবট তৈরি করছে সেগুলো বিভিন্ন গ্রহে পাঠাচ্ছে হঠাৎ আমিও আমার শরীরের তারগুলো ব্রাস্ট হতে থাকে এবং মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় হঠাৎ আমার কল্পনা ভেঙে যায় আমি দেখি বিছানায় বসে আছি অর্থাৎ ইচ্ছাগুলো তুমি এভাবেও লিখতে পারো অর্থাৎ এক একজনের চিন্তা চেতনা এক একজনের এক এক রকম ভাবনা মিলে তুমি এখান থেকে পড়ে তুমি তোমার মতো করে অনুচ্ছেদ লিখতে পারো ধন্যবাদ সবাইকে